دشمن کو ظلم کی برچی سے تم سینہ و دل بر مانے دو دشمن کو ظلم کی بر تم و دل برمانے دو یہ درد رہے گا بن کے دوا تم صبر کرو آنے دو ان کے دوا تم صبر کرو دو تان دو و وفا کے کھیت کبھی یہ عشق و وفا کے

কৃত অঙ্গীকার সত্য প্রমাণ করে দেখিয়েছে আর তাদের মাঝে এমন লোকও আছে যারা নিজেদের সংকল্প পূর্ণ করেছে আর তাদের মাঝে এমন লোকও আছে যারা এখনও অপেক্ষা করছে এবং তারা কখনোই তাদের কর্মপদ্ধতির মাঝে পরিবর্তন করে না সুরা আহজাব চব্বিশ salli ala nabiyna salli আল্লাহ পৃথিবীর জন্মলগ্ন থেকেই তাঁর একাত্মবাদকে প্রতিষ্ঠিত রাখার জন্য তার মান্যকারীদের মাঝ থেকে আত্মত্যাগের পরীক্ষা দিয়েছেন এরই ধারাবাহিকতায় আল্লাহ মনোনীত শান্তির ধর্ম ইসলামের অনুসারীগণ সেই ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে আত্মত্যাগ করে চলেছেন প্রকৃত শান্তির শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য রাসুল্লাহ সাল্লাহ ভবিষ্যৎ বাণী অনুযায়ী আখেরিনদের মাঝেগণের একটি দল হজরত সাল্লাহ আলাহিয়া সাল্লামের প্রকৃত দাস হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি আল্লাহাম এর মাধ্যমে তৈরি হয়েছে রাসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লামের যুগে যেমন ইসলাম গ্রহণ করার কারণে অনেক সাহাবি রেজে আলাইহিম পারিবারিক সামাজিক ও বিভিন্ন প্রকার পারিপার্শ্বিক চাপ এবং শারীরিক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন বর্তমান যুগে পৃথিবীর সেই একই দৃশ্য দেখছে হজরত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সালামের মান্যকারীদের মাঝে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের অনুসারী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় শাহাদত বরণ করছেন আমাদের পবিত্র জন্মভূমি বাংলাদেশে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামকে সমুন্নত রাখতে পবিত্র চেতা আহমদিগণ অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন মানব সৃষ্টির উদ্দেশ্য ঘোষণা করতে গিয়ে মহান আল্লাহ তালা বলেন আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আল্লাহর ইবাদন এবং তাঁর একাত্মবাদের পরিপূর্ণতার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন এবং শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আর ঠিক চোদ্দ শত বছর পর আঠারোশো উননব্বই সালে আ হজরত সাল্লাই সাল্লামের প্রকৃত দাস হজরত মির্জা গোলাম আহমদ সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আহমদিয়াত তথা প্রকৃত ইসলামকে দাঁড় করার অতি অল্প সময়ের মধ্যে বারো আউলিয়ার এই দেশে আহমদিয়াতের বাণী পৌঁছায় এবং চট্টগ্রামের হজরত আহমদ কবির নূর মোহাম্মদ তাআলা আনহু এর বায়াত গ্রহণের মাধ্যমে বাংলাদেশে প্রথম আহমদিয়াতের বীজ বপিত উনিশশো তেরো সালে ব্রাহ্মণবাড়িয়াতে প্রাদেশিক হেডকোয়ার্টার স্থাপিত হওয়ার মাধ্যমে কাদিয়ানের আলো দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা রাহিমিনা আল্লাহ তাআলার অমোঘ সুন্নাত অনুযায়ী এই সত্য জামাতেরও বিরোধিতা দেখা দেয় দুশমন যেভাবে ইসলামের প্রাথমিক যুগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহেসাল্লামের মান্যকারীগণকে সত্য গ্রহণের জন্য জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছিল এবং আলে ইয়াসের পরিবারের রক্ত ইসলাম নামক বৃক্ষকে সিঞ্চিত করেছিল আমাদের জামাতে শাহাদাতের এ ধারা নবী পাক হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাহাবা রেজোয়ানুল্লাহে আলাইহিমের আত্মত্যাগ করার পবিত্র দৃষ্টান্তের অনুকরণ ও অনুসরণে হয়েছে যা কুরআন করিমের এই ভবিষ্যৎ বাণীর আলোকে হজরত মসিহ মাউদ আলাইহাল্লাম এর যুগে নির্ধারিত ছিল হজরত মসিহ মাউদ আলাইহাল্লাম এর যুগে উনিশশো সালে কাবুলের মাটিতে হজরত মৌলবী আব্দুর রহমান রাজে আল্লাহ আনহু এবং হজরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাজে আল্লাহ তালা আনহুকে খোদার পথে কোরবান করা হয়েছে হজরত মসিমা ইসলামের জীবদ্দশায় প্রথম যিনি শহীদ হয়েছেন উনি হলেন আফগানিস্তানের মিয়া আব্দুর রহমান রাজিউল্লা উনিশশো এক সালে উনি ওনাকে শ্বাসরুদ্ধ করে শহীদ করা হয় এবং উনি শহীদ মর্যাদা প্রথম আহমদি হিসেবে লাভ করেন এটা একটা গৌরবের বিষয় কুরবানির এ ধারা এখনও যথারীতি চালু আছে নিবেদিত প্রাণ এসব আহমদি আহমদিয়াতের বাগানে নিজেদের রক্ত দিয়ে সেচ দিয়েছে এমন অনেকেই আছেন যারা তাদের প্রভু প্রতিপালকের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছেন আফগানিস্তান ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া আমেরিকা এবং অন্যান্য দেশের আহমদিদের পাশাপাশি বাংলাদেশি আহমদিরাও ইসলামের নবজাগরণের লক্ষ্যে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন প্রতিটি দুঃখ কষ্ট এবং পরীক্ষার যুগে মুমিনদের জামাত চরম দৃঢ়তার সাথে কথা বলতে বলতে কুরবানি করেছেন যে হে খোদা তোমার পথে উৎসর্গ করার জন্য আমার যান মাল ও মান মর্যাদা সদা প্রস্তুত আর তারা ইমান উদ্দীপক অমর কাহিনী রচনা করছেন এসব শহীদদের মাঝে ওয়াকফে জিন্দেগি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন যারা বাড়ি থেকে শূন্য হাতে ইসলামের তবলিগের উদ্দেশ্যে বেরিয়েছেন শাব্দিক অর্থে শাহাদাত বলা হয় এমন এক অবস্থাকে যেখানে মানুষ চাক্ষুষ কোনো কিছুকে দেখে ইসলামী পরিভাষায় শাহাদাত বলতে এমন একটি আধ্যাত্মিক অবস্থানকে বোঝায় যখন মানুষ আত্মিক চোখে আল্লাহকে দর্শন করে শাহাদাতের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সেটি যেখানে মানুষ আল্লাহতালাকে তার অন্তর্চক্ষু দিয়ে দেখে ফেলে যে আল্লাহতালাকে দেখে ফেলে সে আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে পারে শাহাদাত কেবল জীবন উৎসর্গ বা বিসর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় এমন অনেক শহীদ আছেন রসুল আকরম সাল্লসে নিজে বলেছেন আমার উন্মতের মধ্যে অনেক শহীদ আছেন যারা যুদ্ধক্ষেত্রে মারা যাবেন না বরং বিছানায় মারা যাবেন অর্থাৎ তাদের আত্মিক মর্যাদা হবে শাহাদতের মর্যাদা এ কারণে মুসলমানদের মাঝে যারা ধর্মের জন্য আল্লাহর জন্য জীবন দান করেন যুদ্ধক্ষেত্রে তাদেরকেও শহীদ বলা হয় কোরআন শরীফের নিসার সত্তর নম্বর আয়াতের দিকে তাকাতে হবে যেখানে আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ মিনাশ হিমিনা সৈত ওম্ ও রসুলা ফ উলায় কলনা আলহিম মিনান্নবিনা ও সিকিনা ও শোহদায় ও সালহীন ও হাসনা উলায়ক রফিকা যারা আল্লাহ এবং এই পূর্ণতম রসুল হজরত মোহাম্মদ সালি ওসালামের আনুগত্য করবে তারা পুরস্কারপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে পুরস্কারপ্রাপ্ত কারা তারা যারা নবী সিদ্দিক শহীদ এবং সালেহ মূল শিক্ষাটা কিন্তু জীবন উৎসর্গ বিসর্জন দানের মধ্যে নয় মানে বাহ্যিকভাবে রক্ত দিয়ে জীবন দানের মাধ্যমে নিহিত নয় বরং আধ্যাত্মিক একটি পদমর্যাদার নাম হচ্ছে সাহেবজাদা মির্জা নাসির আহমেদ রাহেমাহুল্লাহ উনিশশো তেষট্টি সালে জলসা উপলক্ষে বাংলাদেশে আসেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামাতে সফরে গিয়ে এই বাংলায় শাহাদতের প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তৃতা প্রদান করেন সে বছরই তিন ও চার নভেম্বর আহমদিয়া মুসলিম জামাত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত তম সালানা জলসায় ধর্মান্ধ মৌলবী এবং উগ্র মুসল্লিরা চারপাশ থেকে ইট পাটকেল ছুড়তে থাকে এই আক্রমণে প্রায় শতাধিক ধর্মভীরু আহমদী আহত হন সাহেবজাদা হজরত মির্জা নাসির আহমেদ রাহেমাহুল্লাহ তালা এর উপলব্ধি আল্লাহ তালা বাস্তবে রূপদান করেন এবং চার নভেম্বর জনাব ওসমান গনি সাহেব শাহাদত বরণ করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন গনি বলেছিলেন যে বাংলার মাটিতে বা ব্রাউন ব্রেড মাটিতে এখনও কেউ শাহাদতের মর্যাদা লাভ করেনি ত্যাগ এরকম কোরবানি কেউ দেয়নি এই এখানে এরকম একটা কোরবানি প্রয়োজন উনি সেটা ওনার ভাষণে বলেছিলেন এবং সেটা উপলব্ধি করেছিলেন তারপরেই ব্রাউনব্রিয়ার জলচা হল হলো উনিশশো তেষট্টি সালের ব্রাউনব্রেয়ার লোকনাথ ট্যাঙ্কের পারে সে জলচা শুরু হয় মৌলানা তাজুল ইসলাম ব্রাউনব্রিয়ার একজন বিখ্যাত মৌলানা ছিলেন ওনার নেতৃত্বে তিন চার হাজার লোক বিভিন্নভাবে আক্রমণ করে আক্রমণের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলেই প্রায় দশ জন খুব গুরুতর আহত হন সেই আক্রমণে যিনি গুরুতর আহত হয়েছিলেন একজন হলেন মোহাম্মদ উসমান গুনি তিনি হসপিটালে নিয়ে যাওয়ার পর পরের দিন তেসরা চৌটা নভেম্বর তেষট্টি সালের বুড় সাতটার দিকে আল্লাহ তালা দিদার লাভ করে শহীদ মর্যাদা লাভ করেন শহীদ মরহম ছিলেন একজন নির্ভীক কর্মী এবাদত গুজার এবং আনুগত্যকারী একজন আহমদী পরদিন পাঁচ নভেম্বর জনাব আব্দুর রহিম সাহেব শাহাদতের সম্মান লাভ করেন শহীদ মরহুম তার পরিবারের একমাত্র আহমদি তিনি খোদা ভীরু এবং রসুল প্রেমী ছিলেন আব্দুর রহিম সাহেব সম্পর্কে যতটুকু জানা যায় তিনি অত্যন্ত নেক বিচক্ষণ মানুষ ছিলেন এবং বুঝে শুনে আহমদিয়াত গ্রহণ করেছিলেন এবং অকাতরে জান দিয়েছেন আহমদিয়াতের জন্য কোনো ক্ষেত্রে আমরা এমন মানুষ দেখি না যার সম্বন্ধে আমরা বলতে পারি যে একে আল্লাহ তালা এত বড় সৌভাগ্য কিভাবে দিলেন এদেরকে দিবেন না তো দিবেন কাদেরকে যারা যোগ্য আল্লাহর দৃষ্টিতে তাদেরকে আল্লাহ তালা বেছে নিয়েছে শহীদ আব্দুর রহিম তিনি পাঁচ তারিখ ভোরবেলা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এদি এটারই রামরানের মাটি মাটিতে বা বাংলার মাটিতে শহীদের মর্যাদা লাভের সূত্রপাত হয় এটা আমাদের জন্য গৌরবের বিষয় এর প্রায় ২২ বছর পর একুশ মে জামাতি সফরে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শাহাদত বরণ করেন জামায়াতের দুজন মিষ্ঠাবান কর্মী এটিএম হক সাহেব এবং দুর্ঘটনা কবলিত গাড়ি ড্রাইভার জনাব মোহাম্মদ আলী সাহেব ওয়া ইন্না ইন্নালে রাজিউন শহীদ মরহম বয়াতকৃত আহমদি হওয়ার পরও আধ্যাত্মিকতায় অনেক উন্নতি সাধন করেছিলেন তিনি ছিলেন মেহমান নেওয়াজ জামায়াতের যে কোনো কাজে সামনে থেকে নেতৃত্ব দানকারী এবং জাগতিকতার উপর ধর্মকে প্রাধান্য দানকারী শহীদ হয়েছেন একুশে মে বিশে মে সন্ধ্যায় ন্যাশনাল আমির সাহেব বলেন যে টেমক সাহেব আপনাকে যেতে হবে না নায়ব ন্যাশনাল আমির ছিলেন না উনি বলেন আমি সাহেব আমি তো তিন মাস অপেক্ষা করে কালকে ডায়াবেটিক হাসপাতালে চান্স পেয়েছি দেখানোর সকাল নটায় কিন্তু যদি আপনি আদেশ করেন তবে আমি অবশ্যই যাব লাভ ব্যাগ ন্যাশনাল আমি সাহেব মুস্তাফা আলী সাহেব কখনো কাউকে আদেশ করতেন না খুব নরম মানুষ ছিলেন কিন্তু তাকে বললেন দেখেন আপনার যাওয়া উচিত এটা হচ্ছে তার সবচেয়ে বড় আদেশ উনি লাভ ব্যাক বললেন রেখে দিলেন ঠিক আছে আমি যাব এই ভদ্রলোক জামাতের আমিরের আদেশে গেছেন এবং শহীদ হয়েছে একেবারে পাক্কা সাহায্য তা নাহলে তার যাওয়ার কোনো প্রোগ্রাম নাই তার যাওয়ার কোনো ইচ্ছা চাই শুধুমাত্র আদেশ ব্যাক আছি শহীদ মরহুম শান্ত স্বভাবের মানুষ ছিলেন তিনি সহনশীল এবং নীরব কর্মী ছিলেন তিনি তৎকালীন ন্যাশনাল আমির সাহেবের সংবাদ পাঠকের কাজ করতেন সে জামাতের একজন খাদেম ছিল কিন্তু কেবল খাদেম ছিল না সে জেনাব ন্যাশনাল আমির সাহেবের পিএস এর দায়িত্ব পালন করতো ন্যাশনাল আমির সাহেবকে ডেইলি পত্রিকার সারাংশ বর্ণনার কাজও করত। সে আহমদি পত্রিকা পোস্ট করার কাজও করত। সে আহমদি পত্রিকার প্রুফ রিডিং এর কাজে সাহায্য করত একই সাথে ড্রাইভার ছিল সে আবার ন্যাশনাল আমির সাহেবের সিকিউরিটি গার্ডও ছিল সে আমাকে ন্যাশনাল আমির সাহেব সাহেব বলতেন এই নান্নু গাড়িতে আমাকে ইত্তেফাকে কি সংবাদ বেরিয়েছে দৈনিক বাংলা তখন দৈনিক বাংলা বের হতো দৈনিক বাংলাতে কি বেরিয়েছে বাংলার বাণীতে কি বেরিয়েছে অমুক পত্রিকাতে কি বলা হয়েছে আজকে আর তমুক পত্রিকাতে কি সংবাদ আছে সব আমাকে ব্রিফ করত। তাহলে কি করতো সে আসলে প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন করছে গাড়ি চালাচ্ছে একই সাথে বলে যাচ্ছে আহমদি পত্রিকা পোস্ট করতে হবে আঠা লাগাতে হবে পোস্ট অফিসে পৌঁছাতে হবে রেল পোস্টে পাঠিয়ে আবার সারা বাংলাদেশে ওটাকে পৌঁছাতে হবে সব কাজ করতো টাইপিস্ট ছিল সে স্টেনোগ্রাফ ছিল সে তার পোস্টিং ছিল টাইপিস্ট হিসাবে প্রথমে গাড়ি তো কেনা হলো উনিশশো সালে তার আগের থেকে সে এখানে আছে আর কোনোদিন উচ্চস্বরে কথা বলে শুধু বিনয় আর নিরবতা আর চোখে চোখে ভালোবাসা এত আনুগত্য জামাতের সবার প্রতি যখন সে শহীদ হবে আর এক ঘন্টা জীবন আছে তার তোর এই মুখটা আহত হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা আহমদনগরে যাচ্ছিলাম জামাতের কাছে তখন আর এই সিরাজগঞ্জের একশো একষট্টি কিলোমিটার দক্ষিণে বগুড়ার রায়গঞ্জ থানার অধীনে এই অ্যাক্সিডেন্টটা হয় সেখানে যতবার আমি ট্রাকের উপরে তাকে ডেকেছি নান্নু নান্নু কতবার হাত তুলেছে এটা বলার জন্য যে আমি আছি অথচ তার চোখ মুখ সব আহত অবস্থায় ক্ষতবিক্ষত কোনো এমন একটা কাজ যেটা আমি তাকে বলেছি আর সে করেনি এমনটি হয় বা জমাদের কোনো ব্যক্তি তাকে কোনো কাজ বলেছে সে না কখনো করে পিতা মাতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল গ্রামের লোকদের প্রতিও তার একটা অত্যন্ত ভালোবাসা ছিল এবং সততা তার একটা বড় গুণ ছিল এবং তার সততা তাকে যারা দেখেছে এবং সেই সময় জামাতের যারা কর্মকর্তারা ছিলেন প্রত্যেকে এই কথায় সাক্ষী দিবে যে নান্ন অত্যন্ত একটা সৎ এবং ছেলে ছিল দোয়াগো ছিল বুজুর্গদের সম্মান করত এবং জামাতের সেবার জন্য সে কখনো না তার মুখ থেকে আমি শুনিনি আল্লাহ তালা তাকে জন্মাতুল জায়গা সালের অক্টোবর নিরালা আবাসিক এলাকার বাইতুর রহমান মসজিদটি সাক্ষ্য বহন করছে এযাবৎকালে বাংলাদেশে আহমদিয়াতের ইতিহাসে সব থেকে ভয়াবহ আক্রমণ তুমি আমি আমন্দি হওয়ার পর থেকে একটি বিষয় আমাকে নাড়া দিত খুব বেশি সেটা হচ্ছে শাহাদতের ঘটনা আমি জানতে পেরেছিলাম যে খুলনায় নিরালা আবাসিক এলাকা যে এলাকাতে আমি প্রবেশ করছি এই এলাকাতেই উনিশশো নিরানব্বই সালে আটই অক্টোবর একটি ঘটনা ঘটেছিল যেটা আহমদিয়াতে ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা আহমদি মুসিজামাদ খুলনার দারুল ফজল মসজিদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি যেখানে বাংলাদেশের ইতিহাসে আট অক্টোবর উনিশশো সালে রচিত হয়েছিল একটি জঘন্যতম অধ্যায় সেই দিন মসজিদকে বেছে নেওয়া হয়েছিল আল্লাহর নামে নরহত্যার জন্য এবং বাংলাদেশেই সেই ঘটনা ঘটেছিল যে মসজিদে বোমা পেতে রাখা হয়েছিল এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায়নি অপরদিকে আধ্যাত্মিক জগতে সেই আট অক্টোবর উনিশশো নিরানব্বই দিনটি ছিল আহমদে মুসলিম জামাতের জন্য একটি স্বর্ণালী দিন যার মাধ্যমে এই আহমদে মুসলিম জামাত বাংলাদেশে সাতজন একনিষ্ঠ কর্মী তারা সাদতের মর্যাদা লাভ করেছিলেন এবং সমগ্র পৃথিবীতে আহমদে মুসলিম জামাত বাংলাদেশকে সমুন্নত করার কাজটা করে গিয়েছেন আমরা সুদীর্ঘ প্রায় সতেরো বছর পরে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি হয়তোবা ভেতরে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে নতুন দালান কোঠা উঠতে পারে সেই দিনের যে ধোয়ার বা বারুদের গন্ধ সেটা হয়তো বা আমরা পাবো না স্প্রিন্টারের কোনো দাগ হয়তো বা পাবো না কিন্তু তাদের যে আত্মত্যাগ সেটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং আমরা আশা করি আমাদের যারা তরুণ সমাজ আছে তারা উপলব্ধি করতে পারবে যে তাদের অগ্রজরা এই জামাতের জন্য কি করে গেছেন চলুন আমরা দারুল ফজল মসজিদের ভেতরে গিয়ে সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে আসি সালাম আলাইকুম জি আমি আসান জামিল এখানকার নাইবে আমি ওপর থেকে আসছেন আমি ঢাকা থেকে এসছিলাম জি জি এখানে শুনেছি যে এখানে ঘটনা ঘটেছে এটা জানার জন্যই আসছি যে আচ্ছা আহমদীয়সেম জামাত এত সৌভাগ্যবান তারা সম্মান সেটা অর্জন করেছে আমাকে যদি একটু দেখা দেখিয়ে দিতেন সেই সময়কার পরিবেশ যে সেখানে কীভাবে কাজগুলো চলতো কোন জায়গায় কী ছিল এখন তো প্রায় সতেরো বছর গড়িয়ে গেছে এখন সেই রকম জিনিসগুলো নেই একটু যদি আপনার ঠিকই বলেছেন উনিশশো নিরানব্বই সালের পর থেকে এখানে অনেক পরিবর্তন এসছে আমাদের এখানে একটা কাঠের ডরমেটরি ছিল অনেক আগে আমাদের শুরুতে এখানে আমরা নামাজ পড়তাম তারপরে এই ডরমেটরি যে ছিল সেই ডরমেটরিতে আমাদের অফিস ছিল খদ্দে আমরা এখানে বসবাস করতো এরপরে এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে ডরমেটরি ভেঙে এখানে রিসেন্টলি তৈরি করা হয়েছে আর যে আপনি বলেছেন যে শাহাদাতের যে ঘটনা এই ঘটনাটা ঘটেছিল মসজিদের ভিতরে এটা আপনি জানেন যে উনিশশো নিরানব্বই সালের আটই অক্টোবর ঘটনাটি ঘটেছিল দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এত ছিল এগুলি তখন ছিল না এখানে এই জায়গাটাও আমাদের ছিল না জায়গাটা পরে আমরা নিয়েছি আমাদের সীমানা ছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো এই পর্যন্ত আমাদের সীমানা ছিল আমাদের সীমানাটা আমি আপনাকে বলি এই পর্যন্ত আমাদের সীমানাটা ছিল এই পর্যন্ত সীমানা ছিল এইখানে একটা ডরমেটরি ছিল কাঠের এইটার আমরা অনেক আগে যখন আমরা মসজিদ করেছিলাম তখন আমরা এখানে নামাজ পড়তাম প্রাথমিকভাবে তারপরে এটা অফিস এবং ডরমেটরি হিসেবে ব্যবহার হতো তো আর জানতে পেরেছি যে ছিলেন তারা এইখানে যাপন করতেন হ্যাঁ এখানে ছাত্রাবাস ছিল ডরমেটরি ছাত্রাবাস ছিল যারা ছাত্ররা এখানে পড়াশোনা করতো সুন্দরবন থেকে এসে যারা হায়ার এজুকেশনে আসতো তারা এখানে বসবাস করতো এবং তাতে করে আমাদের মসজিদে আবাদ হতো এবং তাদের সুশিক্ষাও হতো এই কারণে তাদের সুব্যবস্থা এখানে রাখা হয়েছিল তো তারা একই সাথে নিজেদের পড়াশোনাও করতো এবং জামাত এবং মসজিষে কাজও করতেন তারা এবং তাদের ভিতরে অনেকে শাহাদত বরণ করেছেন আমি তাদের কথা প্রায় আমি মনে করি যে তারা অ্যাকচুয়ালি শাহাদতের যোগ্যতা তারা অর্জন করেছিলেন শাহাদতের যোগ্যতা অর্জন করেছিলেন দেখেই তারা শাহাদত বরণ করেছিলেন এবং এটা উনিশশো নিরানব্বই সালে আটই অক্টোবর শুক্রবার জুমার খুদ্ ছিল আমি খাকসা এই মসজিদটা এত বড় ছিল না এই মসজিদটা এখান থেকে দশ দশ বারো ফিট কম ছিল চৌড়া এটা আমরা পরে এক্সটেন্ড করেছি আমরা খুব রিসেন্টলি আমরা এক্সটেন্ড করেছি তবে মসজিদের আকৃতিটা এমনই ছিল জাস্ট এটা একটু চওড়াটা বেড়েছিল আমরা একটু দোতলা যেটা বলা হয় দোতলা ছিল মসজিদে আকৃতি এমনই ছিল শুধু একটু চওড়াটা বেড়েছে এখানে যে টিনের যে জায়গাটা দেখছেন এখানে একটা দোতলা অফিস ঘর ছিল আমাদের এখানে আমাদের অফিসিয়াল কর্মকাণ্ড হতো দোতলা মিটিং হতো জামাতের মজলিসের মিটিং হতো এবং এখানে আমাদের একটা হোমিওপ্যাথিক ডিসপেন্সারি ছিল যে হোমিওপ্যাথিক ডিসপেন্সারিটা ফ্রি অফ কস্টে আমরা ওষুধ দিতাম এলাকার গরিবদেরকে এবং যেটা ডাক্তার হিসেবে পরিচালনা করতেন আমাদের এখানকার তৎকালীন খাদেম শহীদ মমতাজউদ্দিন সাহেব উনি ওষুধ দেন এবং ওনার অনেক প্রতিদিন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশজন রোগী এখানে হতো এবং তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট আমরা ওষুধ দিতাম যেটা এই ঘটনা পরবর্তীতে পারিপার্শ্বিকতার কারণে এটা বন্ধ করে দিতে হয়েছে আমাদেরকে আমরা মসজিদের ভিতরে গেলে আপনাকে সাধারণত বরণটা একটু বিস্তারিতভাবে আমরা হয়তো দেখাতে পারবো আপনাকে আসুন আমরা মসজিদের ভিতরে ঢুকি মসজিদটা আমি আগেই বলেছি মসজিদটা এই পর্যন্ত ছিল এটা ছিল শেষ কাতার হ্যাঁ আমরা না মসজিদের অংশই ছিল মসজিদের অংশই ছিল এখানে শেষ কাতারটা হতো এখানে কাতার এক দুই তিন চার কাতার এখানে হতো তো সেই দিন চার কাতারই ছিল এখানে যখন আমরা খুদ্া চলছিল যথারীতি এবং আমি আগেই বলেছি যে আমি একটু ডেটে এসেছিলাম একটা পনেরো এরকম সময় আমি মসজিদ ঢুকেছিলাম এবং আমি তৃতীয় কাতারে বসেছিলাম আপনাকে একটু যদি আমি দেখাই আমি আমি ছিলাম এই জায়গাটায় আমি বসেছিলাম এই জায়গার তৃতীয় কাতার এরকম জায়গাটায় আমি বসেছিলাম হ্যাঁ আর শহীদ জাহাঙ্গীর উনি বসেছিলেন সামনে কাতারে দ্বিতীয় কাতারে শহীদ নুরুদ্দিন উনি বসেছিলেন উনি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন উনি বসেছিলেন প্রথম কাতারে ইমাম যেখানে তার একটু ডান দিক ঘেসে শহীদ মহিবুল্লাহ উনিও প্রথম কাতারে ছিলেন তো আমি নিজেও সামান্য আহত হয়েছিলাম তো যতটুকু আমার মনে পড়ে একটা পঁয়ত্রিশ আনুমানিক একটা পঁয়ত্রিশের দিকে বিকট একটা শব্দ হলো আমরা ঘটনার আকস্মিকতা আসলে প্রথমে বুঝতেই পারি যে শব্দটা কোথা থেকে এসছে কিন্তু ধোঁয়ায় আর গন্ধে মসজিদ ভিতর ভরে গেল ঘটনা আকস্মিকতা কাটিয়ে যখন বের হলাম তখন আমি দেখি যে আমার হাতের দিকে রক্ত পড়ছে অজর ধারায় এবং আমি বের হয়ে প্রথমে দেখলাম যে মুরব্বী সিলসিলা মৌলানা ইমদাদুর রহমান সাহেব মাটিতে এখানে শোয়া বাহিরে ঘাসের উপর শোয়া তখন আমি কিছু লোকজনকে বললাম যে উনি আমাদের ইমাম সাহেব ইতিমধ্যে বাইরের লোকজনও ঢুকে গিয়েছে ভিতরে আহমদিদা ঢুকে গেছে উনি আমাদের ইমাম ওনাকে একটু আপনারা বাঁচান আমি টেলিফোনের কাছে দৌড়ে গেলাম দেখলাম অনেকে টেলিফোন করার চেষ্টা করছে টেলিফোন করেছে হয়তো তো এইখানে তাৎক্ষণিকভাবে এখানে সাদত বরণ করেন শহীদ নুরুদ্দিন আর শহীদ জি এখানে এইখানে পড়া ছিল একটু ডান পাশ ঘেঁষে উনি বসেছিলেন আর জাহাঙ্গীর শহীদ জাহাঙ্গীর বসেছিলেন এই জায়গায় আর সম্ভবত শহীদ মহিবুল্লাহ দিকে কোথাও বসেছিলেন ওনাকে আমি দেখি নাই তবে শহীদ জাহাঙ্গীর এবং শহীদ নুরুদ্দিনের সাথে আমি মসজিদ ঢুকার পর চোখাচোখি হয়েছে এইটুকুই যে তো তারপরে ওনা ওনাদেরকে আমি দেখেছি ওনার পড়ে যেতে ওনারা আহত হয়েছেন না ওনারা শহীদ হয়ে গেছেন সেটা আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি নাই যখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালে আমরা অবশ্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আমরা অ্যাডমিট হওয়ার চেষ্টা করেছি কিন্তু সেখানে অ্যাডমিশন দেয়নি আমাদেরকে আমি তিন দিন পর হসপিটাল থেকে রিলিজ নিয়েছিলাম রিলিজ নিয়ে আমি এসে এখানে যেটা দেখলাম যে এই জায়গাটায় আমি একটু আপনাকে দেখাই এখানে এই জায়নামাজটা তখন বিছানো হতো ওখানে আমাদের জায়গা সংকলন হতো না মসজিদটা ছোটো ছিল জায়নামাজটা এই এই ভিতরে মেহেরাব থাকতো এবং তখন মুরবি সিলসিলা এইখানেই আমাদের লেকচার স্ট্যান্ড খুদ্ স্ট্যান্ডটা এখানে ছিল এখানেই উনি দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন মৌলানা ইমদাদুর রহমান সাহেব জি যতটুকু মনে হয় আমরা এখানকার যে ধ্বংসাবশেষ আমরা দেখেছিলাম তাতে করে মনে হয়েছিল বোমাটা এখানে কোথাও পেতে রাখা হয়েছিল এবং এটা পরবর্তীতে প্রশাসন বলো যে এটা পেতে রাখা বোমা অথবা দূর নিয়ন্ত্রিত বোমা হতে পারে তো সেটা এই জায়গাটা গর্ত হয়ে গিয়েছিল এই ওয়ালটা ভেঙে গিয়েছিলো এখানে গর্ত হয়েছিল এখানে টিনগুলি উপরে উঠে গিয়েছিল ফ্যান সব বেঁকে গিয়েছিল এবং পরবর্তীতে প্রশাসন থেকে বলা হয়েছে যে এই বোমাটা এত শক্তিশালী বোমা ছিল যদি ওয়ালটা না ভেঙে যেত তাহলে মসজিদে অবস্থানত সকলেই হয়তো শহীদ হয়ে যেত ওয়ালটা ভেঙে যাওয়াতে এবং তিনটা উঠে যাওয়াতে এর মূল শক্তিটা এদিক থেকে বের হয়ে গেছে তবে আমি যেটা দেখেছি যে মাঠ এই ফ্লোর ঘেঁষে স্প্লিন্টারগুলি গিয়েছে তখন আপনারা এটা সংস্কার করা হয়েছে ফ্লোরগুলি কেটে গিয়েছিল সংস্কার করা হয়েছে ফ্লোরগুলি এরকম কেটে গিয়েছিল ঠিক এখান থেকে এরকম ফুলের মতো এরকম ফুলের মতো কেটে গিয়েছিল বিভিন্ন দিকে স্প্রিন্টারগুলি গিয়েছিল। এবং আমার একটা আমার যে হাতটা ইঞ্জুরি হয়েছে সেই হাতটা আমার মাটিতে ছিল মনে হয় ওই মাটি ঘেসে যে স্প্রিন্টারগুলি যায় সেরকম একটা স্প্রিন্টার এখান থেকে গিয়েছে তো এটা একটা নৃশংস একটা হত্যাযজ্ঞ এবং এত নৃশংস হতে পারতো যদি এই ওয়ালটা যদি আরও মজবুত হতো তাহলে হয়তো নিঃশংসটা সীমা ছাড়িয়ে যেত এই বোর্ডটাও ছিল এই বোর্ডটা ছিল বোর্ডটা পড়ে গিয়েছিল। মহিলাদের গায়ে পড়ে যাওয়াতে হয়তো সামান্য কেউ আহত হতে পারে কিন্তু এই বোমার আঘাতে কোনো আহত তারা হয় নাই তখন খুলনায় এরকম একটা অবস্থা বিরাজ করছিল যে আল্লাহ বেছে নেওয়ার মতো অবস্থা বিরাজ করছে করছিল আমি যে খুদ্দাম শহীদ হয়েছে যে তাদের ভিতর তিনজন ডাক্তার আব্দুল মাজার সাহেবও খুদ্দাম ছিলেন শহীদ হয়েছে ইনারা মানে জামাতি কাজের জন্য সদা জাগ্রত থাকতেন আমি আমার শহীদ নুরুদ্দিন শহীদ জাহাঙ্গীর এই দুজন আমার অত্যন্ত প্রিয় আমি নিজেও ছিলাম অত্যন্ত প্রিয় ছোট ভাই ছিল যে যাদের কথা আসলে মানে যারা রাত্রে বারোটার সময় যদি তাদেরকে বলা হতো তারা লাভবায়ক বলতো অনেকেই আহত আমাদের এখানে আমরা হয়েছি অনেকেই একদম প্রথম সামনে কাতারেও ছিল অনেকে সাধারণের মর্যাদা তারা পায়নি কিন্তু জাহাঙ্গীর তৃতীয় কাতার থেকে সাধারণত মর্যাদা পেয়ে গিয়েছে তাহলে তাদের সেই সাধারণের যোগ্যতা তাদের ছিল যদিও এটা খুলনার ভিতরে একটা খুবই আলোচিত হত্যাযজ্ঞ তারপরেও এটা হয়তো আলো বিশাল হত্যাযজ্ঞে এটা পরিণত তো সেদিক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহ আল্লাহর বান্ধবদেরকে বিভিন্ন উছিলায় বিভিন্নভাবে রক্ষা করেন তার একটা নিদর্শন যে এখান থেকে ওয়ালটা ভেঙে যে এটা আমাদের অনেককে বাঁচিয়ে দিয়েছেন তারপর যারা শাহাদত বরণ করেছেন আমি মনে করি তারা শাহাদতের দরজা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন اللہ تعالیٰ تعالیٰ کے اس حاضر تو داؤ جائے نہیں گئے چھنے دشمن حق کے پہاڑ سے گر تکراتا ہے تکرانے دو دشمن حق کے گر تک راتا ہے تک دو دشمن کو ظلم کی برچی سے تم سینہ و دل برمانے دو یہ دو see